জয় তিলকনাথ। সুধী ভক্তবৃন্দ, আমাদের পরম প্রিয় পরমারাধ্য প্রেমাবতার প্রেমাময় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী প্রচুর প্রচুর কৃপা কাহিনী আমরা ইতিমধ্যেই জেনে গেছি। আজকে আপনাদের জন্য একটি অতি অদ্ভুত অলৌকিক একটি কৃপা কাহিনী নিয়ে এসেছি। তবে আবারও এটি বলবো, বিগত দু তিনটে ভিডিওর মতো এই কৃপা কাহিনীটিও আমাকে যিনি পাঠিয়েছেন প্রেরক, তিনি বেশ কিছুদিন আগে পাঠিয়েছিলেন, কিন্তু আমার ইনবক্স ফুল হয়ে যাওয়ার জন্য এবং সেই সমস্ত ভিডিওগুলো বানানোর পরে যখন সেই ভিডিওগুলো বানিয়ে আমি এগুলো অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছি, তারপরে সেই ভিডিওগুলো আমি ডিলিট করেছি, করার পরে সেই পূর্ববর্তী ভিডিওগুলো আমার কাছে মেসেজগুলো চলে এসেছে এবং সেই মেসেজগুলো থেকে আমি বিগত কয়েকটি ভিডিও তৈরি করছি। তাই বলছি, এই ভিডিওটিও এই মেসেজটিও আমাকে যিনি পাঠিয়েছে তিনি মিনিমাম 2 থেকে আড়াই মাস আগে পাঠিয়েছিলেন, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পূর্বেই। তাহলে আসুন আজকে জেনে নিই কি অদ্ভুত অলৌকিক একটি কৃপা কাহিনী। জয় তিলকনাথ, জয় বাবা লোকনাথের জয়। দাদা, বাবা লোকনাথের তুলনা যেন তিনি নিজেই, ঠিক কথা। তার আদে শুধুমাত্র আমরা কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই অমান্য করতে পারে না। তার শক্তির আন্দাজ করা আর এই মহাবিশ্বকে পরিমাপ করতে যাওয়া যেন একই ব্যাপার। এত মহান শক্তিশালী হওয়া সত্ত্বেও বাবা স্বয়ং কত নম্র, কত বিনয়ী, কোনো দিন নিজে মুখে বলেননি তার কি ক্ষমতা। প্রকৃত শক্তিশালী হলেই তো এমন করা যায়, তাই না? শুধু তিনি তার জীবনকালে 2-1 বার মাত্র বলেছিলেন, ওরে তোরা নিজেরাও জানলি না বুঝলি না আমি কে, আমাকে তোরা শুধু রক্ত মাংসের এই শরীর মনে করেই গেলি, আমি নিজ মুখে কেমনে নিজের কথা বলি বলতো। এমনই প্রচার বিমুখ ছিলেন আমাদের বাবা। এমন বাবাকে প্রচারের আলোয় টেনে এনেছেন আপনারা, প্রচেষ্টাটি অনবদ্য সে বিষয়ে কোনো সন্দেহই নেই। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই আপনাকে। আজ আপনাদের এই প্রচেষ্টাকে আরও সমৃদ্ধ করে তোলার চেষ্টা করছি আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা জানানোর মধ্য দিয়ে। আমার নাম তপন পাল। নমস্কার জয় তিলকনাথ দাদা ভাই, থাকি মহিষাদলে। গত বছর আমার বাবা মারা গেছে। তিনি বাবা লোকনাথের পরম একজন ভক্ত ছিলেন। বাবার শ্রাদ্ধানুষ্ঠানে একটি অদ্ভুত ব্যাপার ঘটে। আমি যখন বাড়ির সামনে বসে বাবার ছবির সামনে বাবার পারলৌকিক ক্রিয়াদি করছিলাম, তখন একজন সাধুর অদ্ভুত আগমন ঘটে। অদ্ভুত এবং অলৌকিক সেই আগমন। অদ্ভুত এবং অলৌকিক বলছি এই কারণেই, কারণ আমার ছোটোমামা তখন বাড়ির গেটে তদারকি করছিলেন, আর ছোটোমামা কিন্তু খুব কড়া মানুষ। উনি বাড়ির গেটে দাঁড়িয়েই ছিলেন যাতে নিমন্ত্রিত ছাড়া অন্যান্য ভবঘুরে টাইপের কেউ যেন ভেতরে আসতে না পারে। অথচ ইনি দিব্যি চলে এলেন, তাও একেবারে আমার সামনে যেখানে বসে আমি বাবার কাজ করছিলাম। প্রথমে আমি খেয়াল করিনি, পরে যখন খেয়াল করি তখন দেখছি উনি আমার পাশে দাঁড়িয়েই এক দৃষ্টে আমার বাবার ছবির দিকে তাকিয়ে আছেন, আর হালকা হাসি যেন তার মুখে মনে হচ্ছে। এটা এমন করুণ বিষাদের মধ্যে তার আগমন এবং বাবার ছবির দিকে তাকিয়ে হাসির মর্মার্থ আমি বুঝতে না পেরে আমি তাকে বললাম, ইনি হলেন আমার বাবা, পরলোকগত হয়েছেন। আপনি বসুন, এসেছেন কিছু মুখে দিয়ে যাবেন, কেমন? ওদিকটায় চেয়ার পাতা আছে, দয়া করে বসুন। আমার কথা শুনে উনি কিছু না বলে দেখি আমায় দাঁড়িয়ে থেকে ওপর থেকে আশীর্বাদ করে হনন করে হেঁটে আমাদের বাড়ির দিকে চলে গেলেন। আমি এদিকে আসন ছেড়ে উঠতেও পারছি না। এই কারণে আমার এক বন্ধুকে ডেকে বললাম যে একজন দেখ সাধু বাড়ির ভেতরে ঢুকলো, বাড়ির এই বিষাদময় পরিস্থিতিতে তুই এক কাজ কর, তুই গিয়ে ওনাকে আটকা, বাইরে নিয়ে এসে ওই চেয়ারে বসা। এরপর আমি বাবার কাজে ব্যস্ত হয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পরে বন্ধু দৌড়ে এসে খবর দিল, কি বলছিস, কোথায় সাধু? কোথাও তো কোনো সাধু নেই রে, আর কেউ তাকে দেখেও নি। পরে আমি সবাইকে, এমনকি আমার পাশে সে সময় বসে থাকা পুরোহিত মশাইকেও জিজ্ঞেস করে দেখেছি, তারা কেউ সেদিন কোনো সাধুকে দেখতেই পাননি। কি অদ্ভুত এবং অলৌকিক ঘটনা বলুন দাদা। এবং পরবর্তীকালে আমার মনে হয়েছিল এই সাধু আর কেউ নন, স্বয়ং আমাদের আরাধ্য, আমার পিতৃদেবের আরাধ্য বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথের জয়। হ্যাঁ, জয় বাবা লোকনাথের জয়। জয় তুই লোকনাথ।
তপনবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার পিতৃদেব, স্বর্গীয় পিতৃদেব, এবং সেই সঙ্গে আপনিও বাবা লোকনাথের পরম ভক্ত, তাই আপনার পিতৃদেবের শ্রাদ্ধানুষ্ঠানে বাবা স্বয়ং পদার্পণ করে আপনাকে আশীর্বাদ করে গেলেন। এর চেয়ে মহান আর কিছু হতে পারে না, এর চেয়ে অদ্ভুত, এর চেয়ে পরম শান্তিদায়ক আর কিছু হতে পারে না। আপনি বাবা লোকনাথের আশীর্বাদ ধন্য, ফলে আপনার জীবনে আর কোনো দুশ্চিন্তাই নেই। আপনি খুব ভালো থাকুন, এমনি করেই বাবার আশীর্বাদ আপনার উপর নেমে আসুক। সেই সঙ্গে সকল দর্শক বন্ধুদের বলছি, আপনাদের উপরও বাবা লোকনাথের অদ্ভুত অমোঘ আশীর্বাদ চিরবর্ষিত হোক, এই আশা করে, এই কামনা করে আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন, জয় ত্রিলোকনাথ।